আমি যখন মক্কায় ছিলাম তখন আপনার নাম শুনেছেন একটা ছেলে বাংলাদেশের মধ্যে কোরআন তেলাওয়াত করে বিজয় নিয়ে এসেছে সালেহ আহমদ তাকরিম নাম শুনেছেন না টাঙ্গাইলের ছেলে আমি যখন মক্কায় তখন সেও মক্কায় তো তার উস্তাদ আব্দুল্লাহ মামুন ভাই আমাকে মেসেজ দিল ভাই কোথায় আছেন একটু আমরাও মক্কায় আছি আপনি কোথায় আমি কই আমিও তো মক্কায় কথা হলো আসেন একটু জমজম টাওয়ারে মক্কার পাশে একটা গড়ি টাওয়ার আছে যেটা অনেক দূর থেকে দেখা যায় সেই জমজম টাওয়ার কা আমরা জমজম টাওয়ারে আছি আপনি কোথায় আমি কই আমি মিসফালা আছি সেখানে একটা জায়গা মিসফালা ইব্রাহিম খলিল রোড আমি কই আমি এখানে আছি বলে হুজুর ভাই আপনি একটু আসেন তাহলে দেখা করি তো দেখা করলাম আমাদেরকে তারা নাস্তা করাইলো আলহামদুলিল্লাহ একসাথে তখন রেজাল্ট দেয় না মানে পরের দিন রেজাল্ট দিবে তারা রেজাল্ট দিলে এরপরে চলে আসবে তো তার আগের দিন আমার সাথে দেখা করছে এখন ছেলেটার মানে কণ্ঠ তার ওই সময় ভাঙা ছিল দেখতেছিলাম সে খুব অসুস্থ ছিল তো এর কারণে সে খুব সুন্দর তেলাওয়াত করেছে কিন্তু হয়তো অসুস্থতার কারণে তেলাওয়াত তার খুব কষ্ট কষ্ট হয়েছে এখন আমার কাছে বললো হুজুর ভাই দোয়া করেন ইনশাআল্লাহ দেখা যাক কি ফলাফল হয় তো আমিও সবার কাছে পুশ দিয়া দোয়া চাইলাম যে সবাই ওনার জন্য ছেলেটার জন্য দোয়া করেন আমি মক্কা শরীফে বসে বসে তার জন্য দোয়া করছি আল্লাহ এই ছেলেটা যদি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে তাহলে তো আমাদের বাংলাদেশের বিজয় ঠিক না বেটি বাংলাদেশের নাম আছে সারা বিশ্ব জানে কেমনে খেল খেলা দিয়া বেশি না কোরআন দিয়া বেশি ঠিক না বেটি আমাদের দেশ থেকে আরো কয়েকজন অনেক ছাত্ররা যাচ্ছে বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত করে করে এই দেশের মধ্যে বিজয় নিয়ে আসছে এটা আমাদের জন্য গর্ব এই দেশের কোরআন হাফেজ আমাদের জন্য গর্ব কামতের ময়দানে এই হাফেজদের একটা ফজিলত বলবো বলবো দেখেন কামতের ময়দানে ইব্রাহিম খলি আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাপে আজো ডাক দিয়ে বলবো আল্লাহ আল্লাহ ইব্রাহিমের খাতিরে কি আমার মাফ করে দেওয়া যায় না তুমি ইব্রাহিমের বাবা দেখার টাইম নেই সামনে যাও আবার আরেকজনকে জিজ্ঞাসা করবে তুমি কে জি আমি লূত আলাইহিস সালামের স্ত্রী আমি ক্ষমা করা যায় না তুমি লূত আলাইহিস সালামের স্ত্রী তো দেখার টাইম নেই সামনে হাঁটো আবার নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহ গো আমি নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহ আমার ক্ষমা করা যায় না তুমি নূহ আলাইহিস সালামের ছেলে দেখার টাইম নেই সামনে হাঁটো এখানে যারা যারা হাফেজ হইছে একজন নাম বলেন তো এখানে যারা হাফেজ হইছে একজন নাম বলেন কি আচ্ছা হাফেজ জুবায়ের আছে আচ্ছা হাফেজ রেজওয়ান তো হাফেজ রেজওয়ান তার বাবা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে আল্লাহ আমি হাফেজ রিদওয়ানের বাবা সুবহানাল্লাহ আল্লাহ আমারে কি একটু ক্ষমা করা যায় আল্লাহ বলবেন আমি তো তোমারই খুঁজতেছি সুবহানাল্লাহ হ্যাঁ হাফেজের বাবা এদিকে আসো আল্লাহ রাব্বুল আমিন তার বাবা মাকে নিয়া নূরের টুপি পরায় দিবে ওই দিন বুঝবেন যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হবে বাবা ওই দিন হাফেজের বাবা আর মাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন যে টুপির আলো সূর্যের আলোর চেয়ে বেশি হবে আল্লাহু আকবার আর বলবে হাফেজ তোমার তুমি খুশি অনুযায়ী দশজন লোককে বাছাই করে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ ওই দিন এমন লোক থাকবে এক গ্লাস পানি মাত্র পান করাইছে তারা বলবে আল্লাহ গো আল্লাহ কি হইছে এই হাফেজ কোরআন জান্নাতে যাবে আমারে রাইখা আল্লাহ তার নামে একদিন এক গ্লাস পানি পান করেছিলাম ইফতার খাওয়াইছিলাম আল্লাহ একদিন তার আমি দাওয়াত দিয়ে এক প্লেট ভাত খাওয়াইছিলাম আল্লাহ সে ওসিলাই কি তুমি আমার জান্নাত দিতে পারো না আল্লাহ সেদিন বলবেন বান্দারে আজকে আমি ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে জান্নাত দেব সেই হাফেজ কোরআনের এক প্লেট খানা খাওয়ানোর কারণে আজকে তোর আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম
আমি বলতে চাই এখানে এত হাফেজ কোরআন রা হয় এই মাদ্রাসার জন্য এখানে ইতিমখানা মাদ্রাসা এখানে নি গরি গরি গরিব গরিব ছেলেরা পড়ে এখানে যারা আছেন কেউ উঠবেন না দয়া করে আপনি যদি উঠে যান মনে রাখবেন আপনার বাবা মা আপনার ছেলেরাও হয়তো একদিন মাহফিল আসবে আপনার জন্য দোয়া করে যাবে না অনেকের বাবা মা খবর দেশে চলে গেছে আমরা সবাই দোয়া করে যাবে আপনারা তো এখান থেকে কাছে কাছে যাবেন আমি সুদূর গাজীপুর যাব এখন অনেক দূরে যাব আমি মুসাফির মানুষ আমার দোয়া কবুল হবে আমার রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক খালি ফিরায় দেয় না এক নম্বর মা বাবার দোয়া আল্লাহ পাক খালি ফিরায় দেয় না দুই নম্বরে আল্লাহ পাক মাজলুমের দোয়া বদদোয়া হোক দোয়া হোক আল্লাহ পাক খালি ফিরায় দেয় না তিন নম্বরে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক খালি ফিরায় দেয় না আমি এই মুহূর্তে মুসাফির আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয় আমার দোয়া আজকে কবুল হবে আপনাদের বিশ্বাস হয় বলে ইনশাআল্লাহ এখন আমরা সবাই দোয়া করে যাবো বলে ইনশাআল্লাহ